আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছেন। সুপ্রিয় দর্শক, আবারও নতুন একটি বাংলাদেশ পুলিশের জব সার্কুলার প্রকাশ করা হয়েছে 18/10/2021। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না, আমি সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। এছাড়া আজকের ভিডিওতে থাকবে আপনার বিজ্ঞপ্তির যে নম্বর, যে চালান পেপার বা চালান ফর্মটি কীভাবে পূরণ করবেন সম্পূর্ণ বিস্তারিত থাকবে। এই চালান পেপারটি যদি আপনি ভুল ক্রমে পূরণ করেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে। তা অতএব আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, কোথাও স্কিপ করবেন না। আর অবশ্যই কোথাও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকনং এটি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ শাখা 2 আপনার 3/10/2021 তারিখ সরকনং পুলিশ হেডকোয়ার্টার সারকনং এত। আপনার আলোচনা করবো এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, আপনার বেতন স্কেল কত, পদের সংখ্যা কতটি দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, আপনার আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, এখানে 1 নম্বরে বলা আছে গ্রেড 20 আপনার পরিচ্ছন্নতা কর্মী, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা স্যালারি, পদে নেওয়া হবে 2 জন, অষ্টম শ্রেণী পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন, আপনার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। একত পরিচ্ছন্নতা কর্মীর অভিজ্ঞতা আপনাদের কম বেশি সবারই আছে, এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনারা আবেদন করবেন। বর্ণিত পদের নিয়োগের জন্য আগামী প্রার্থীকে আবেদন দরখাস্ত আগামী 24/11/2021 তারিখের মধ্যে অবশ্যই কমান্ডার DIG পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে, আশা করি বুঝতে পারছেন, কিংবা আপনার PTC টাঙ্গাইল জমা দিতে হবে। চাকরিতে প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার আবেদন করতে হবে। 24/11/2021 তারিখ, আবেদনকারী বয়স 30 হতে হবে, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর শীতলযোগ্য, আশা করি বুঝতে পারছেন। প্রার্থীকে তার যোগ্যতা সম্পর্কে সকল প্রকার সনদপত্র সত্যায়িত কপি একটি আপনার প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। এছাড়া আবেদন সহিত এবং সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি এবং স্থানীয় UP পৌরসভা মেয়র কর্তৃক নাগরিক সনদ দাখিল করতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র 1 কপি লাগবে। খামের উপরে পদের নাম, আপনার নিজ জেলা নাম উল্লেখ করতে হবে। আরও কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে আপনার নিজ ঠিকানায় আপনার 10 টাকার মূল্যের ডাক টিকিট সম্মিলিত, এটি ফেরতকমের সাথে সংযুক্ত করতে হবে। এখন আলোচনা করব চাকরি আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হবে। এখানে 5×5 সেন্টিমিটার একটি ছবি দিতে হবে, তারপরে পদের নাম উল্লেখ করতে হবে, বিজ্ঞপ্তির নম্বর, তারিখ, দিন, মাস উল্লেখ করতে হবে, প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধনের নম্বর, জন্ম তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে, বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ প্রকাশ করতে হবে, মাতার নাম, পিতার নাম এবং স্থানীয় ঠিকানা বর্তমান ঠিকানা এখানে পেশ করতে হবে, বাসা সড়ক নম্বর, গ্রাম, পাড়া, মহল্লা, ইউনিয়ন, ডাকঘর, পোস্ট নম্বর, উপজেলা, জেলা, আপনার এখানে জাতীয়তা, ধর্ম, এখানে সব কিছু উল্লেখ করতে হবে, সুন্দরভাবে ভরাট করে যাচাই বাছাই করতে হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই সুন্দরভাবে উল্লেখ করতে হবে, পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পাশের সন, বোর্ড, বিশ্ববিদ্যালয়, গ্রেড এবং শ্রেণী, অতিরিক্ত যোগ্যতা যদি থাকে এখানে লিখতে হবে, তারপর অভিজ্ঞতার বিবরণ যদি থাকে সেটা দিতে হবে, আপনার কোটা আছে কিনা সেটা এখানে টিকমার্ক করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহ হাফেজ।